এই আমার হাতে যে 100 টাকাটা দেখতেছেন এই 100 টাকার নিচে দুই নাম্বার গেটা যত খাবার পাওয়া যায় আমরা তত খাবার ট্রাই করব আর বলতে গেলে আজকের ভিডিওটা স্ট্রিট ফুড টাইপের স্ট্রিট ফুডের মধ্যে যা যা আইটেম আছে মোটামুটি সবগুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করব আসেন তাহলে দেখি এই ফুডগুলো আমাদের খেয়ে কেমন লাগে দুই নাম্বার গেটার এখানে বলতে গেলে চারটা ভাই আছে যারা বেল করে সেল করে সো আমরা চার জায়গায় তো যেতে পারবো না আপনারা চার জায়গায় ট্রাই করবেন এন্ড কমেন্টে বলবেন কোনটা আপনাদের ভালো লাগছে আমরা আপাতত একটা ভাইয়ের কাছে যাচ্ছি আমরা এখানে বেলপুরি পেয়ে গেছি মামার সাথে আমরা শুরুতে কথা বললাম কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ বেলপুরি কত করে 20 টাকা 20 টাকা 4 পিসই থাকবে এক পিস বাড়িয়ে দিলে ভালো লাগতো আচ্ছা দাও আমরা এদিকে যাই এখানে 4 পিস বেলপুরি আছে উপরে যা শসা দেখতেছি এন্ড ডাবলিটা দেওয়া ডাবলিটার মধ্যে মরিচ দিয়ে রাখছে এন্ড এটা একটু ফাস্টে ট্রাই করি অন্যান্য বেলপুরিতে টকের ফ্লেভারটা বেশি পাওয়া যায় কিন্তু এখানে যে ডাবলিটা দিছে এটার ফ্লেভারটা বেশি পাওয়া যাচ্ছে মানে টকটা ওভার পাওয়ার করতেছে না নর্মালি মানে বেলপুরি দাম যত হয় 20 টাকা করে এখানে সেল করতেছে এখানে আরও চারটা ভাই আছে আপনারা তাদের থেকেও ট্রাই করতে পারেন আমরা এটা ট্রাই করতেছি এখন এটা খাওয়া শেষ করে দেন অন্য ভাইয়ের দিকে চলে যাচ্ছি এখন আছি আমি খানা খাজানার সামনে আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন আপনার এখানে কী কী আইটেম আছে এখানে ছোলা মশলা আছে এটা হচ্ছে কাউলি ছোলা দিয়ে করে না আর কী আছে চিকেন মশলা এখানে চিকেন মশলা আছে এখানে যে আপনাদের একটা প্লেটার আছে ছোলা মশলা আর চিকেন মশলা যে একসাথে ওইটা আমাদেরকে একটা দেন এখানে আমি ব্যানগাড়ি একটা পেয়ে গেছি এখানে বসে গেছি আমার পাশেও ভাইয়া আছে তাকে নিয়ে আমরা বলতে গেলে আজকে ভিডিওটা করতেছি ভাই ভালো আছেন স্ট্রিট ফুডের মধ্যে এটাই মজা লাগে সবাই একসাথে মিলে খেতে পারি এখানে আমরা প্লেটারটা নিছি এটার ছোলা মশলা আর চিকেন মশলা আছে সাথে আমাদেরকে চার পিস লুচি দিছে এই লুচিগুলো পার পিসের দাম হচ্ছে 5 টাকা করে এই দুইটা একসাথে যে প্লেটারটা নিছি দাম পড়ছে 60 টাকা সো ব্যাঙ্গাড়িতে একটু বসতে পারছে তো আয়েসে খেতে পারবো যদি ব্যাঙ্গাড়ি না থাকতো দাঁড়ায় খাইতে হইতো এখানে লুচিটা আছে লুচিগুলোর সাইজগুলো বলতে গেলে একটু ছোটো ছোটো এখন দাম বাড়তি একটু বড়ো সাইজটা নিই অ্যান্ড এখানে ব্যাঙ্গাড়িতে একটু রেখে দুই হাতে নিয়ে ফার্স্ট একটু ছোলা মশলাটা ট্রাই করি ছোলা মশলার উপরে ডিম দিছে অ্যান্ড একটু টকও দিয়ে দিছে একটু নিয়ে কাবুলি ছোলাটা যে আশাটা করছিলাম ছোলা মশলার টেস্ট যেমন হবে এর চেয়ে ভালো হয়েছে একটু আবার জাস্ট ডিম কাবুলি ছোলা আর একটু রেভিশন মিক্স করে কাবুলি ছোলাটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে উপরে একটু টক দেওয়ার কারণে ওই টক টকটা লাগতেছে এটার ঝোলটা কিন্তু ভালোই মজা হয়েছে আপনি নিমিশেই লুচি দিয়ে এটা খেলে মজা পাবেন এখানে চিকেন মশলাটা আছে চিকেন মশলার গ্রেভিটা কিন্তু ভালোই সুন্দর দেখাচ্ছে অ্যান্ড এখানে একটা পিস দিয়েছে পিসটাতে হাড় আর একটু মাংস আছে 60 টাকার বেটার আর কফি আশা করবো এখানে জাস্ট আমি একটু করে ঝোলটা ট্রাই করি হালকা মিষ্টি মিষ্টি খেতে ভালো আছে ভালো পরিমাণ যে মশলা দিচ্ছে এটা বোঝা যাচ্ছে এখন এখানে জাস্ট লুচিটা ছিঁড়ে জাস্ট গ্রেভির সাথে ডিপ করে ফেলবে চামচটা সাথে লুচির সাথে ভালো লাগতেছে এখানে জাস্ট মুরগিটা এখানে ছিঁড়ে দাম অনুযায়ী এটার টেস্ট কিন্তু আমার কাছে ভালো লাগছে ঝোলটা দিয়ে লুচি খেতে পারবেন একদম মজা করে 3-4টা খেয়ে ফেলতে পারবেন এখানে তো আমরা 60 টাকার বেটারটা নিছি 60 টাকার বেটার আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি শুধু এগুলো পাবেন লুচি কিন্তু আপনার থেকে আলাদা কিনে খেতে হবে 5 টাকা করে আর একটা জাস্ট নর্মাল ট্রাই করবো সেটা হচ্ছে এই লুচি নিব এখান থেকে একটু করে ছোলা আর চিকেনের গ্রেভির সাথে মিক্স করে এইবার কিন্তু দারুণ লাগছে কিন্তু চিকেনের গ্রেভির সাথে যখন আপনি মিক্স করে দেবেন ছোলাটা সেই লাগবে ঠিক শীতকাল এখনও আসে নাই হ্যাঁ আমরা অলরেডি আমি গেমে যাচ্ছি কিন্তু এখানে শীতের পিঠা চলে আসছে শীতের পিঠা এখানে দেখতেছি মামা চিজয় বানাচ্ছে আসসালামু আলাইকুম মামা কী অবস্থা ভালো আছেন এখানে মামা চিজয় পিঠা বানানো শুরু করে দিছে অ্যান্ড মামা চিজয় পিঠা কত করে 3-4 টাকা 3-4 টাকা 5 টাকা থেকে 8 টাকা হয়ে গেল শীত আরেক শীতে তো মনে হয় 10 টাকা 15 টাকা হয়ে যাবে চাউলের দাম বেশি 1 কেজি চাল 60 টাকা 1 কেজি চাল বাঙ্গাতে লাগে 30 টাকা ওরে আল্লাহ আল্লাহ 90 টাকা বুঝছি এখন তাহলে জিনিসপত্রের দামও বাড়তেছে মামার দামও বাড়িয়ে যাচ্ছে আর কি তাহলে মামা আমাদেরকে দেন না আচ্ছা আপনাদের এখানে কি কি ভর্তা আছে একটু বলেন সরিষার ভর্তা এটা সরিষার ভর্তা এটা শুটকি ভর্তা শুটকি ভর্তা না আচ্ছা এগুলো কি কমপ্লিমেন্টারি নাকি এগুলোর জন্য আলাদা টাকা দিতে হবে না আলাদা টাকা লাগে না একসাথে
8 টাকার ভিতরে আপনি দুটোটা খেতে পারেন ভর্তা ফ্রি ভর্তা ফ্রি না মামা আমাদেরকে তাহলে এক পিস চিতই বিটা দেন এখানে চিতই পিঠাটা আছে আর এই পিসটার দাম হচ্ছে 8 টাকা ওয়াও পিছনে একদম ক্লিন ঠিক আছে এন্ড শীতকাল তো এখনো আসে নাই ভাওয়া পিঠাও যদি এখানে চলে আসতো আজকে ভাওয়া পিঠাটা আপনাদেরকে দেখাই দিতাম এখানের মধ্যে উনি বলছে শুটকি ভর্তা আর এটা সরিষা ভর্তা চিতই পিঠাটা গরম গরম আছে তো জাস্ট ছিঁড়ে ও গরম গরম যদি ব্যান গাড়ি এখানেও থাকতো তাহলে আজকে বসে খেতে পারতাম আর কি সো এখানে ফার্স্ট একটু কি শুটকি ভর্তাটা নিই তিনি মনে ভুল বলছে এটা আসলে শুটকি না এটা হচ্ছে রসুন মরিচের ভর্তা মনে হচ্ছে ও মানে এটা খাওয়ার পর তো যে ঝালটা লাগলো গলায় গলার বাইরে কিন্তু খেতে কিন্তু মজা লাগছে গরম গরম রসুনের ফ্লেভারটাই বেশি পাচ্ছি শুটকি মনে হয় দিছে হয়তো অনেক বেশি কম যার কারণে পাচ্ছি না একটু নর্মালি খাই যখন আমি শুধু শুধু খাচ্ছি যদি আর একটু লবণ দিত তাহলে এটা নর্মালি খাওয়া যেত আর কি এখন একটু বেশি ব্ল্যান্ড লাগতেছে মানে ব্ল্যান্ড বলতে লাইক লবণটা একটু কম আর কি কিন্তু যখন এটা আমি এই রসুন ভর্তা বা সরিষা ভর্তা দিয়ে খাচ্ছি ও সরিষা ভর্তা বেশি নিয়েছি সরিষা ভর্তাটা একটু কম নিয়ে খেতে হবে সরিষা ভর্তাটা কিন্তু অনেক বেশি ঝাঁঝালো সরিষা ভর্তাটা চেয়ে রসুন ভর্তা দিয়ে খাবেন মজা লাগবে বড় ভাই কি অবস্থা বড় ভাই কি কি আছে এটা কিসের সস ভাই সব মশলা মিক্স 95 বাদের মশলা আছে 95 রকমের বাহ এখানে এখন রেশমি আর বিফ বিফ শিক কাবাব আছে এই দুইটা আমরা নিচ্ছি দেন আপনার সাথে কথা বলতেছি বড় কটা ভাইয়া পরোটা দেন এটা তো একটা দেন আপনার এখানে আমরা বিফ শিক কাবাবটা নিয়ে ফেলছি অ্যান্ড বিফ শিক কাবাবের এখানে সস দিছে সসের উপরে তো উনি পরোটাটা দিয়ে দিছে এই পরোটাটার দাম হচ্ছে 10 টাকা আর এখানে যেই বিফ শিক কাবাবটা আছে এটার দাম হচ্ছে 70 টাকা এখানে জাস্ট আমরা একটু পরোটাটা ছিঁড়ি আচ্ছা পরোটা না ছিঁড়ে ফার্স্টে নর্মালি একটু ট্রাই করি এখানে আছে মাংসটা বলতে গেলে এই সাইজের সো একটু খেয়ে বলি মাংসটা এখন চুই টাইপের ওরকম ভালো মতো কুক হয় নাই পরোটা নিব আর এখান থেকে মাংসটা নিই সাথে তাতে এখানে যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু চলে আসতেছে আর এদিকে নিচে যে সসটা দিছে এটা হচ্ছে তেঁচুলের সস সো একটু নিচে মাংসটা চুই হলেও মশলার ফ্লেভারটার কারণে খেতে খারাপ লাগতেছে না আর যে টকটা দিছে ওই টকটা কিন্তু ভালোই একটা তেঁচুলো টকটা মজাই লাগে বিফের আইটেমটা বলবো যদি আর একটু ভালো মতো কুক হতাম তাহলে আরও বেশি মজা লাগতো 70 টাকা অনুযায়ী টেস্টটা আমার ঠিকঠাক লাগতেছে পরোটাটা 10 টাকা তো সেই জন্য একটু কষ্ট লাগতেছে আর কি মনের মধ্যে এখানে রেশমি কাবাবটা আছে রেশমি কাবাবের উপরেও বিফ কাবাবের মধ্যে উপরে যে মশলাটা দিছে বলছেন ওইটাই দিছে আর এখানে 5 পিস আছে অ্যান্ড সাইজগুলো মোটামুটি ঠিকঠাক আর এটার দাম হচ্ছে 80 টাকা নামটা যদিও রেশমি কাবাব দিছেন কিন্তু এখানের মধ্যে এই উপরে যে মশলাটা দিছে ওই মশলাটার ফ্লেভারটাই আমি বেশি পাচ্ছি আর কি সাদা এই টকটা দিয়ে খেলে মনে হবে আপনি মশলার ফ্লেভারের সাথে চিকেনটা খাচ্ছেন আর এটার যে একটা স্মোকি ফ্লেভার আছে ওটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে স্ট্রিটের মধ্যে এর চেয়ে ভালো আশা করি পাবেন না কারণ খেতে কিন্তু ভালোই লাগতেছে রাইট নাও এখন আমি রোহানের মিক্সার প্লেসে আছি এখানের মধ্যে অনেক মানুষের ভিড় অ্যান্ড এখানে মামাকে আমি বলছি জাস্ট তার মেনু থেকে আমাকে একটা মিক্সার বানাইতে কারণ এত ভিড়ের মধ্যে আমি জানি না কীভাবে কী হবে সো মামা একটা মিক্সার বানাই তো 25 টাকা দামের
একটা জিলাপি দেন এটার উপরে আর দুইটা পেঁয়াজ দেন উপরে জিলাপি আর পেঁয়াজ কত করে আমি জানি না চনামুড়ির সাথে কাদের জিলাপি ভালো লাগে না কিন্তু আমার কাছে তো পার্সোনালি অনেক বেশি ভালো লাগে ঝালের সাথে যখন ভিতরে জিলাপিটা পরে মজাই লাগে এই জিলাপির দাম হচ্ছে 10 টাকা সো দামটা একটু বেশি হলেও জায়গা অনুযায়ী খেয়ে দেখি ভালোই উপরে ক্রিসপি কিন্তু চিনির পরিমাণটা অনেক বেশি লাইক চিনিটা এখানে হিট করতেছে টাইপের কিন্তু এই মিক্সারটা খেতে থাকার মতো আপনার পেট খালি থাকলে নিমিশেই খেতে পারবেন এটা এখানে মূলত এই সোডাটাই আমার মেন কারণ হচ্ছে আজকে অনেকগুলো স্ট্রিট ফুড ট্রাই করছি ওগুলো কেমন লাগছে ওটাও আপনাদের সাথে শেয়ার করবো ওভারঅল আমি এতগুলো আইটেম ট্রাই করছি বিলপুর এটা সব জায়গায় সেম টাইপেরই কিন্তু আজকে এখানে ছোলা মশলা আর চিকেন মশলা যেটা ছিল ওটা শেয়ার লাগছে আমার কাছে আপনারা আসলে ওটা ট্রাই করতে পারেন এখানে দীর্ঘ থেকে ওটাগুলো সবাই ট্রাই করছে আপনারাও ট্রাই করতে পারেন এখানে অরেঞ্জ ফ্লেভারটা নিয়েছি এই অরেঞ্জ ফ্লেভারটা যেটা ওখানে মোসাম্বি লেখা ছিল ওটা কিন্তু মজাই ভালোই রিফ্রেশিং আর মিন্টের যেটা আছে ওটা স্যামন বলছে স্যামনের থেকে ভালো লাগছে সো আপনারা যেটা আপনাদের যে ফ্লেভারটা ইচ্ছে ওই ফ্লেভারের সোডাটা নিতে পারবেন অ্যান্ড কাবাব খাইছি কাবাবগুলো স্লাইটলি ওভার প্রাইস লাগছে কিন্তু টেস্ট তাদের ওই যে মশলাটা দেয় ওই মশলাটার মতোই আর আমরা একটা মিক্সার ট্রাই করছিলাম মিক্সারটা বলতে গেলে মজা লাগছে খালি পেটে থাকলে এরপর এখানে আসলে আপনারা এটা ট্রাই করতে পারেন মজাই লাগবে আশা করতেছি চিতই পিঠের সাথে ভর্তা এটা বলতে গেলে শীতকালে গরম গরম অনেক বেশি মজা লাগে আজকে এখানে খাইছি অনেকদিন পর ভালোই লাগছে আমার কাছে ওভারঅল দুই নম্বর গেটে যে স্ট্রিট ফুডগুলো খেলাম ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমার ভালোই গেছে আশা করি আপনারা আসলে এখানে ফুডগুলো ট্রাই করবেন যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেল থেসাকিমোনিকে সাবস্ক্রাইব করবেন আনটিল দ্যান ডু হোয়াট ইউ ওয়ান্ট টু ডু ডোন্ট ওয়েস্ট ফুড